মানুষ স্বভাবতই সবচেয়ে দ্রুতগতির জিনিসটি পছন্দ করে। যেমন আমরা যানবাহন, কম্পিউটার বা ইন্টারনেট সংযোগ হিসাবে প্রতি ক্ষেত্রে সবচেয়ে দ্রুতগতির জিনিসটি বেছে নিই। প্রাণী জগতের ক্ষেত্রেও কিন্তু এর ব্যতিক্রম নয়। তাই আজকের ভিডিওতে আলোচনা করব বিশ্বের সবচেয়ে দ্রুতগতির 10টি প্রাণী সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। 10. ওনাজর। তালিকার দশম স্থানে আছে ওনাজর নামক প্রাণীটি। ওনাজর ছাড়াও এরা হুমায়ুন বা এশিয়াটিক বন্য গাধা নামে পরিচিত। 1755 সালে জার্মান প্রাণীবিদ্যা বিদ পিটার সাইমন প্যালাস ওনাজর প্রাণীটির দ্বিপদীয় নামকরণ করে। এর দ্বিপদ নামকরণ হলো ইকুয়াস হোমোনিয়াস ওনাজর। মজার ব্যাপার হলো প্রাণীটি দেখতে অনেকটা গাধা এবং ঘোড়ার মাঝামাঝি পর্যায়ে। এটি গাধা থেকে 290 কিলোগ্রাম ও 2.1 মিটার বড় এবং দেখতে অনেকটা ঘোড়ার ন্যায়। এদের পা ঘোড়া অপেক্ষায় ছোট। ওনাজরের বর্ণ ঋতুভেদে বিভিন্ন, অর্থাৎ এক ঋতুতে এদের বর্ণ এক রূপ ধারণ করে। প্রতি ঘন্টায় 70 কিলোমিটার বেগে দৌড়তে সক্ষম। 9. ঘোড়া। এই প্রাণীটির সাথে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার মতো কিছুই নেই। ছোট বড় আমরা সবাই জানি এটি দ্রুত প্রাণীদের মধ্যে একটি। গ্রিনিস ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী 2008 সালে গ্র্যানভিলের পেনসিলভানিয়াতে অনুষ্ঠিত ঘোড় দৌড় প্রতিযোগিতায় উইনিং ব্রিউ নামক একটি ঘোড়া রেস হর্স হিসাবে সর্বোচ্চ গতিসম্পন্ন ঘন্টায় 70.76 কিলোমিটার ঘোড়ার পদক অর্জন করে। সেক্ষেত্রে অনেকেই অবাক হতে পারেন যে ঘোড়া এই তালিকায় নবম স্থানে কেন। আশ্চর্য হবার কিছুই নেই, কেননা পৃথিবীতে এমন অনেক প্রাণী আছে যারা ঘোড়ার থেকে অধিক দ্রুত। 8. ক্যাঙ্গারু। আমরা সকলেই ক্যাঙ্গারুকে কম বেশি চিনি, কার্টুন বা জিওগ্রাফি চ্যানেল হয়তো দেখেছি। বিশেষ করে বাচ্চাদের মধ্যে এর জনপ্রিয়তা অনেক বেশি। কিন্তু আমরা কি জানি যে এটি পৃথিবীর দ্রুত প্রাণীদের মধ্যে একটি? অনেকেই হয়তো অবাক হয়েছেন শুনে, কিন্তু এটি সম্পূর্ণ সত্যি। ক্যাঙ্গারু একমাত্র বৃহৎ প্রাণী যে লাফানোকে তার গতিশক্তিতে পরিণত করে। লাল ক্যাঙ্গারু আরামের সহিত প্রতি ঘন্টায় 71 কিলোমিটার বেগে লাফিয়ে চলাচল করতে পারে। ব্যাপারটা মজার নয়, আসুন আরও কিছু মজার ব্যাপার আবিষ্কার করি। 7. আফ্রিকান বন্য কুকুর। আফ্রিকান বন্য কুকুরটি একটি মাংসাশী স্তন্যপায়ী প্রাণী। আফ্রিকায় বিশেষ করে সাবানাস এবং অন্যান্য হালকা বৃক্ষপূর্ণ এলাকায় এদের পাওয়া যায়। এদের বন্য কুকুর ছাড়াও আরও একাধিক নামে ডাকা হয়, যেমন দি পেইন্টেড হান্টিং ডগ, আফ্রিকান হান্টিং ডগ, দ্য কেপ হান্টিং ডগ। এরা সাধারণত তাদের দ্রুত স্বভাব এবং দ্রুত গতিকে কাজে লাগিয়ে শিকার করে থাকে। তবে এদের শিকার করার নিয়ম আলাদা, তারা দল বেঁধে শিকার করে থাকে। সাধারণত তারা মাঝারি আকারের শিকারকে টার্গেট করে, তারপর ঝাঁপিয়ে পড়ে। এইভাবে এই কুকুরেরা ওয়াইল্ড বিস্টদের মেরে ফেলে। এরা প্রতি ঘন্টায় 71 কিলোমিটার বেগে দৌড়তে সক্ষম। 6. বাদামি খরগোশ। ছোট বলে কিন্তু খরগোশকে মোটেও উপেক্ষা করা উচিত নয়, কেননা তারা খুবই দ্রুত দৌড়তে সক্ষম। এছাড়াও একটি খরগোশ একজন অলিম্পিক পিস্টারের থেকে দ্বিগুণ গতিতে দৌড়তে সক্ষম। খরগোশের প্রজাতির মধ্যে ইউরোপিয়ান বাদামি খরগোশ সবচেয়ে দ্রুত দৌড়তে পারে। এরা প্রতি ঘন্টায় সর্বোচ্চ 72 কিলোমিটার বেগ অর্জন করতে পারে, যা তাদের শত্রুর হাত থেকে বাঁচায়। 5. ব্ল্যাক বাঘ। এর সাথে আমরা বেশিরভাগই অপরিচিত। এটি মূলত দেখতে অনেকটা হরিণের মতো। এই সুদর্শন লম্বা শিংযুক্ত প্রাণীদের ভারত, পাকিস্তান এবং নেপালে পাওয়া যায়। এরা লাফিয়ে চলাচল করে থাকে এবং অন্য সকল লাফিয়ে চলাচল করা প্রাণীদের মধ্যে এদের গতি অনেক বেশি। প্রতি ঘন্টায় এরা 80 কিলোমিটার বেগে লাফিয়ে যেতে পারে। এদের জীবদ্দশায় এরা সাধারণত 10 থেকে 15 বছর বেঁচে থাকে। 4. নুহরিণ। নুহরিণ তাদের নতুন চারণভূমিতে বার্ষিক স্থানান্তরের জন্য পরিচিত। এদের বসবাস তাজানিয়া জঙ্গলে। প্রতি বছর বিপুল পরিমাণ নুহরিণ একই সাথে নদী পারাপার করে তাদের নতুন চারণভূমিতে যায়। বিভিন্ন বন্যপ্রাণী সম্পর্কিত তথ্যচিত্রে এই ঘটনাটি প্রচার করা হয়। এরা সর্বোচ্চ 80.5 কিলোমিটার বেগে দৌড়তে পারে। এদের এই ছুটতে পারার ক্ষমতাই কিন্তু বিভিন্ন প্রাণীর হাত থেকে এদেরকে রক্ষা করতে পারে, কারণ বাঘ এবং সিংহ আবার ওয়াইল্ড বিস্ট দেখতে দারুণ পছন্দ করে। 3. পঙ্গুইন। বিশ্বে ভূমিষ্ঠ স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে সবচেয়ে দ্রুততম হলো পঙ্গুইন। এরা অনেক দ্রুতগতির হওয়ার ফলে শিকার এর ক্ষেত্রে অনেক প্রাণীকেই ছল করে ফেলতে পারে, যা তাদের শিকারে সাহায্য করে। বড় হাট এবং ফুসফুসের কারণে তাদের দম থাকে বেশি। এই কারণে অন্যান্য প্রাণীদের থেকে বেশি সময় এরা তাদের এই বেগ ধরে রাখতে পারে। এই হরিণগুলো লাভ দেবার ব্যাপারে বেশ কাঁচা, ঠিকমতো লাভ দিতে পারে না এরা। এই সুদর্শন শিংযুক্ত প্রাণী প্রতি ঘন্টায় 88.5 কিলোমিটার বেগে দৌড়তে পারে। 2. স্পিংবক। স্পিংবক এক ধরনের মাঝারি আকৃতির বাদামি এবং সাদা বর্ণমিশ্রিত হরিণ। দক্ষিণ পূর্ব আফ্রিকায় এদের দেখা যায়। লম্বা শিং ও সুদর্শন রূপের এই প্রজাতি অনেক দ্রুত গতির অধিকারী। প্রতি ঘন্টায় এরা 100 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে সক্ষম। এছাড়াও এরা বাতাসে 4 মিটার লাভ দিয়ে 15 মিটার পর্যন্ত একটি অনুভূমিক দূরত্ব বজায় রাখতে পারে।
এক চিতাবাঘ যদি আপনাকে জিজ্ঞেস করা হয় বিশ্বের সকল ভূমিষ্ঠ প্রাণীদের মধ্যে সবচেয়ে দ্রুততম খেয়ে সর্বপ্রথম যে প্রাণীটির নাম আপনার মাথায় আসবে তা হলো চিতাবাঘ। হ্যাঁ, ঠিকই ধরেছেন, চিতাবাঘ হলো পৃথিবীর সবচেয়ে দ্রুততম প্রাণী। এর বৈজ্ঞানিক নাম অ্যানিনোক্সিস জুটাবাস। চিন্তা করে দেখুন তো, একটা প্রাণী ঘন্টায় 115 কিলোমিটার বেগে দৌড়ে যাচ্ছে। এত জোরে যদি কোনো গাড়ি চালানো হয় তো সেটা অ্যাক্সিডেন্ট করবে নিশ্চিত। তবে চিতাবাঘ কিন্তু অ্যাক্সিডেন্ট করে না। ব্যাপারটা বেশ মজার, তাই না? গাড়ির সাথে তুলনা করে আরও বলা যায়, আমরা যখন গাড়ির ইঞ্জিন শুরু করি তখন গাড়িটি ধীরে ধীরে বেগ প্রাপ্ত হয়, কিন্তু চিতাবাঘ 3 সেকেন্ডের মধ্যে 115 কিলোমিটার বেগে দৌড়তে শুরু করে, অর্থাৎ তাৎক্ষণিক বেগ প্রাপ্ত হয়। চিতাবাঘ দ্রুত বেগে দৌড়তে পারে, তাই শিকারে এই প্রজাতির বেশ নাম রয়েছে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন।